একদিন নির্জনে মনোহর পুরোদ্যানে সিদ্ধার্থ ভাবিতেছিলা বসি অন্য মন। শুক্ল মেঘে খণ্ড মতো রাজহংস শত শত আনন্দ লহরী পূর্ণ করিয়া গগন। যাইছে ভাসিয়া সুখে হঠাৎ আহত বুকে একটি কুমার অঙ্কে হইল পতন। অধীর হইল প্রাণ বহিল প্রথম এই বিশ্বব্যাপী করুণার পূর্ণ প্রস্রবণ। করুণার অশ্রুজলে করুণার পরশনে হইল বিগত ব্যথা বাঁচিল মরাল। কুমার লইয়া বুকে মুগ্ধা জননীর মতো চাহি ক্ষুদ্র মুখপানে রহে কিছুকাল। কি মহিমা করুণার কাননের বিহঙ্গেও বুঝে তাহা কি মধুর করে প্রতিদান। উভয়ে উভয় পানে নীরবে চাহিয়া কিবা করুণায় উভয়ের বিমোহিত প্রাণ। আশিদেব দত্ত কহে কুমার এহংস মম মমসরে হয়ে হত পড়েছে ভূতলে। কুমার কহিলা ধীরে হত জীব হত্যাকারী পায় যদি ভাই কোন ধর্ম শাস্ত্র বলে যে দেয় জীবন তারে সে কি তারে পাইবে না। হত নহে এ হংস আহত কেবল আঘাতের ব্যথা ভাই আজি বুঝিয়াছি আমি হংসের ব্যথায় প্রাণ হয়েছে বিকল। তোমারও তো আছে প্রাণ পাখিটির ক্ষুদ্র প্রাণে বুঝো না কি যে ব্যথা পেয়েছে বিষম। লও তুমি সাক্ষ্য রাজ্য আমি নাহি চাহি তাহা ইহংস আমার আমি দিব না কখন। সাক্ষ্যপুত্র দেবদত্ত স্তম্ভিত বিস্মিত চিত্ত দেখিল কুমার নহে মূর্তি করুণার। ফিরিল নীরবে গৃহে উড়িল মরাল সুখে কলকণ্ঠে করুণা করিয়া প্রচার। কলকণ্ঠে করুণা করিয়া প্রচার। নমস্কার বন্ধুরা, বৈপ্রদান পরিবারের সদস্য হওয়ার জন্য আপনাদের আন্তরিক।